কারবালার করুন কাহিনী বলো, কারবালার করুন মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, কান্দেন নবী ও কাতরে বসে রওয়া যায়, কারবালার করুন কাহিনী বলো, কারবালার করুন কাহিনী রক্তের বন্যা বাসাই দিয়ে, রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায়, কারবালার করুন কাহিনী বলো, কারবালার করুন কাহিনী আখিরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান, আখিরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসাইন যায় কারবালার ময়দানে গিয়া, গলা দিব কাটিয়া আরে নয়া শিব ফিরে বহে নানা জান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান। আমার প্যারা রসুলের চেহারার মতো হুবহু আলী আকবর রাদিয়াল্লাহু তাআলার হুর চেহারা মুবারক ছিল, রসূল পাকের প্রতিচ্ছবি। মদিনার জমিনের রাস্তায় যখন আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেন, রাস্তার দুনোপাশে লাইন হয়ে যেত মানুষ, এক নজর আলী আকবরের দিকে তাকাই থাকতেন, দয়াল নবী এই রাস্তা দিয়ে আসতেছে। শুধু তাই নয়, আতিয়াবু রিহিল মিসকি, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা হু যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তা মিসকি আমবর হলো বের হয়। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা হু কারবালার জমিনে যখন পৌঁছলেন, একে একে যখন জয়নাব বেগমের দুই সন্তান মোহাম্মদ আউন শাহাদত হয়ে গেল, ওনার ছোট ভাই আলী আসগর 6 মাসের শিশু যখন শাহাদত বরণ করলো, মুসলিম বিন আকিলের দুই সন্তান মোহাম্মদ ইব্রাহিম যখন শাহাদত বরণ করলো, আলে বাইতের অধিকাংশ বংশধর যখন শাহাদত বরণ করলো, হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা হু যখন শাহাদত বরণ করলো, তখন আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা হু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুর সামনে আসলেন। 18 বছরের যুবক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুর সামনে যখন আসলো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হু আসমানের দিকে তাকিয়ে দুই নয়নে চোখের পানি ছেড়ে দিল। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা হু নিজের আব্বাজানকে বলল, আব্বাজান, একে একে তাবুত খালি হয়ে গেল, ছোট ছোট মাসুম বাচ্চারা এরকম চোখের পানি আর এত শাহাদত হয়েছে এভাবে বের হয় নাই। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা হুকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বুকে জড়িয়ে নিয়ে আল্লাহর কাছে ডাক দিলেন, ও বারি তাআলা, আমার এটা শেষ সম্বল ছিল, আমার নানা জানকে আমি রওজায় রেখে এসেছি, কিন্তু আমার কাছে যে আমার নানা জান আছে, আমার ছেলে আলী আকবরকে দেখলে আমার নানা জানকে দেখি মনে হয়, আজকে আমার ছেলে আলী আকবর যদি শাহাদত বরণ হয়ে যাও আমি কার চেহারা নিয়ে থাকবো, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আব্বা তুমি যাইও না, শাহাদত বরণ আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ হয়ে যাবে, তোমরা সবাই মদিনার দিকে চলে যাবে। তখন আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা খুব বলতেছেন, না আব্বাজান, আমি শাহাদত হব, আমি আর মদিনাতে ফিরে যাব না, কিন্তু আব্বাজান আপনি আমার ভাই জয়নুল আবদিনকে দোয়া করে দেন, উনি যেন আপনার বংশ
औलाद रसूलेर वंश जेनो कियामत पर्यन्त जारी राखते पारे आर आपनार हाते जे एकटा सैफुल्लाह आछे आल्लाहर तलोवार एटा एकटु आमार हाते खुशबुदार हिसाबे आमाके बाजाई दाओ आमाके एकटु दोआ करे दाओ एजिद बाहिनीर वंशके आमि निर्वंश करे देबो उच्च स्वरे बोलुन सुभानाल्लाह कोनो अवस्थाते ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরকে মাঠে পাঠাচ্ছে না কিন্তু আলী আকবর পাগল হয়ে গেল শহীদ হওয়ার জন্য শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নাব বেগম আলী আকবরকে জড়িয়ে ধরল নিজের আম্মা জান আলী আকবরকে শহর বানো জড়িয়ে ধরল শেষ পর্যায়ে আর বরদাস্ত করতে না পেরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরের মাথার উপর হাত মোবারক বুলাইতে লাগলেন বলার পরে বাবা যাও তোমাকে আজকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম নানা জানেন ইসলামের জন্য আজকে তোমাকে কুরবানি দিয়ে দিলাম কাল কিয়ামতের দিন কিয়ামত যখন সংগঠিত হবে সর্বপ্রথমে তোমার ফয়সালা নিয়ে আমি আল্লাহর কাছে উঠব আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে গেলেন এই প্রথম কারবালার জমিনের এজিদ বাহিনীর দল দাঁড়িয়ে আছে টুপি আছে ভাগড়ি আছে কিন্তু কোনোদিন দয়াল নবীকে চোখে দেখে নাই আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলে কারবালার জমিনে গেলেন এজিদ বাহিনী সবাই হতভম্ব হয়ে গেল তাদের মনে হয়েছে দয়াল নবী তশরিফ এনেছে শেষ পর্যায়ে এক একজন এক এক দিকে ফালাইতে শুরু করলে দিল যুদ্ধ নাই এক একজন এক এক পাহাড়ে চলে যাচ্ছে মনে হয় দয়াল নবী তশরিফ এনেছে এদিকে চলে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে আলী আকবর সবার দিকে তাকায় রইলেন কি তাজ্জবের বিষয় যুদ্ধও করলাম না কাউকে তলোয়ারও মারলাম না আমি আসলাম সবাই পালা শুরু করলো কারণটা কি মুসলিমের জোর দিয়ে আগে সবাইকে উদ্দেশ্য করে ডাক দিলেন তোমরা এইভাবে পালাচ্ছ কেন তাবু তো খালি করে দিয়েছো রসূল পাকের ঔলাদকে তো তোমরা শহীদ করে দিলে ঔলাদ রসূলকে যারা যারা ভালোবাসলো তাদেরকেও শহীদ করে দিলে কোন মায়া দেখিয়ে তোমরা চলে যাচ্ছ তারা বলতেছে আপনি তো আল্লাহর নবী নয় নয় আমি আল্লাহর নবী নয় আমি ইমাম হুসাইনের বড় বেটা আলী আকবর উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সবাই আশ্চর্য হয়ে গেল শেষ পর্যায়ে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করলেন তলোয়ার বের করে তারা যখন এই পরিচয় পাইলেন তখন তারা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে লাগলো আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হয় হযরত আলীর সাহাবাত এসে গেছে ইমাম হুসাইনের নূরানি তজল্লি এসে গেছে এজিদ বাহিনীকে কাটতে 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 রক্তের বন্যা বসাই দিল শত শত এজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে দিল শেষ পর্যায়ে এজিদ বাহিনী আলী আকবরের এই অবস্থা দেখে এজিদ বাহিনী শেষ পর্যায়ে ফালানো শুরু করে দিল তখন মনে হয় যুদ্ধ বন্ধ হয়ে গেছে এরকম অবস্থা আলী আকবরের এই অবস্থা দেখে খাটার অবস্থা দেখে এক একজনকে জাহান্নামে পাঠানোর অবস্থা দেখে সবাই পালানো শুরু করে দিল শান্ত হয়ে গেল আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠ থেকে আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুর তাবুত আসলেন আব্বা জান আমাকে দেখে সবাই পালিয়ে গেল আর যাকে পেয়েছি আমি তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি আব্বা জান আমি যদি এক গ্লাস যদি ফানি ফাইতাম এ ফানি কেই আমি এজিদের বংশ কালার নির্বংশ করে দিতে পারতাম উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ হে কথা যখন বললেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
আলী আকবর কে আবার চোখের পানি দিয়ে ঝরিয়ে ধরলেন, বাবারে ওই কথাটা স্মরণ করো, তোমার ছোট ভাই ছয় মাসের শিশু আলী আকবর পানি না খেয়ে দুনিয়া থেকে চলে গেছে, বাবা একটু অপেক্ষা করো আর চোখটা বন্ধ করো, নানা জান তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি একটা কাজ করো বাবা, আমার জিব্বাটা একটু শুষো, কারণ নানা জান আমার জিব্বা শুষে ছিল। শেষ পর্যায়ে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিব্বাটা চুষলেন। শুষার পরে দূর থেকে পাহাড়ের পাশ থেকে তারা বৃষ্টির মতো তীর মারা শুরু করে দিল। তীর মারতে 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 আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক জালি হয়ে গেল। শেষ পর্যায়ে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আলী আকবর গোরাত থেকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে একটা এমন ভাবে ডাক দিলেন, হায় আব্বা জান, আমি গোরাত থেকে পড়ে গেছি, তোমার আলী আকবর তো আর থাকবে না, আমি এক চোখে নানা জানকে দেখতেছি আর এক চোখে আপনাকে দেখতেছি, আপনি একটু যদি আমার পাশে আসেন আর নানা জান খুশি হয়ে যেত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। দেরি করে নাই, আলী আকবরকে আমার রসুল বেশি বেশি ভালোবাসতেন, আমার রসুলের খুশবো নিতেন আলী আকবর থেকে, দৌড় দিলেন ময়দানে কারবালা। ইমাম হুসাইন যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায় নাই, আলী আকবরের ডাকে দৌড় দিলেন। এক দূরে গিয়ে এমন ভাবে তীর মারলেন সমস্ত শরীর জালি হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরগুলো বের করে ছেলেকে বুকে জড়িয়ে নিলেন, বাবা আজকের দিনটা কিয়ামত পর্যন্ত স্মরণ থাকবে, এই তীরগুলো তোমার জন্য বড় নিয়ামত হয়ে যাবে। আল্লাহর কোরআনে দলিল করে দিল, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলে তোমরা ধারণা করিও না ফি সাবিলিল্লাহ, যারা আমার ইসলামকে জিন্দা করার জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য অন্যের কাছে মাথা মারার মতো না করে নিজের জানকে সাইজে কোরবানি দিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত বাল আখিয়া তারা শুধু মাজার মুবারকে জিন্দা থাকবে না, ইনদা রব্বিহিম ইউরজাকুন, জান্নাত থেকে টাইমলি আমি তাদের মাজার মুবারকে খানাগুলো পাঠাই দেব। মুহাম্মদ সিররে কুদরত হে লামজি ইউসুকা কোই কিয়া জানে, শরিয়ত মে তো বান্দা হে হাকীকত মে খুদা জানে, সালাত নিয়া।